ভালো না হলে তো আল্লাহ ওনাদের মক্কায় দিত না টাকা থাকলে কিন্তু আল্লাহ মক্কায় নিয়ে নেয় না ভালো লোক হিসেবে নেয় ও দিলদার সাহেব সম্বন্ধে কি শুনবেন আমার আমার জীবনে যখন আমি হজে যাই তখন আমরা এক সিদ্ধারি হজে দিলদার সাথে গিয়েছিলাম আমি দিলদার ভাই তার ওয়াইফ ইলিয়াস কাঞ্চন সাহেব শফি বিকুমপুরি সাহেব তার ফ্যামিলি এবং খালেক সাহেব ওল্ডাউনের ওল্ডাউনের খালেক সাহেব বলছে আমাদের ওরা ওরা একসাথে আমরা সব ছিলাম সর্বদিন খান দীপু তো একটা ঘটনা ঘটছে একটা ঘটনা খুব মজার ঘটনা মদিনায় দিলদার ভাই নিয়ে কাঞ্চন ভাই আমরা যখন এক হোটেলে আছি আর দিলদার ভাই পিছনে মদিনায় অনেক দূরে হোটেলে আছে উনি অসুস্থ হয়ে গেল ওখানে একটা নিয়ম আছে 40 অক্ত নামাজ একসাথে পড়তে হয় এক অক্ত মিস করলে আবার 40 অক্ত পড়তে হয় উনি হইলে অসুস্থ হয়ে গেল জ্বর হয়ে গেল তো ওনার তো এখন মসজিদে আসতেই হবে ওনার বউ আমার ফোন দিছে মানে নামাজের সময় দেখা হয়েছে মদিনায় তোমার ভাইয়ের তো এই অবস্থা উনি যদি এক অক্ত না পড়ে তাহলে তো আবার 40 অক্ত আবার পড়তে হইব তুমি একটু কষ্ট করে যদি বা হাতে নিয়ে আসতে পারো আমি কই যে আমার কাছে শহীদ ভাই আছে কি করবো তো কি আচ্ছা ঠিক আছে এই আমার ফজর নামাজের 2 ঘন্টা আগে আমি যাই ওই দাঁড়িয়ে থাকতাম মানে হোটেলে ওনার কেস করে পশাইয়া হুইল চেয়ারে উঠে আমি মসজিদে দিয়ে দিতাম প্রতিদিন দিলদার ভাইরে আমি দিয়ে দিতাম তো যাক আমার আমরা যখন শুনে গেছি এই হোটেলে আমি কাঞ্চন ভাইরা আছি তখন কাঞ্চন ভাই সুপারস্টার সব জেলার থেকে মানে মদিনা মক্কা রিয়াদ যে যেখানে শুনছে কাঞ্চন সাহেব আসলে মদিনায় লোক এসে ঘিরে ধরছে হোটেলের নিচে বসা প্রচুর লোক তো কাঞ্চন ভাইরে আমি কাছে গেলাম ভাই ঘুমা দিয়েছে না ফজর নামাজ পড়ে আমরা ঘুমাইতেছি 2 ঘন্টা কি সাহায্য আমি সব তো লোক দাঁড়াই গেছে গা তো এখন তো আপনার নামতে হবে কাঞ্চন ভাই কিন্তু এই অভ্যাসটা সারা জীবন আছে এখনো কয় টাকা দিব তুই চা 10-20 টাকা করে 20 রিয়াল করে লো কয় টাকা হয় একসাথে করে লো আমার রাখে আমি আমরা পদে আসলি আমরা এটা আপনি কী কন এগুলা আমি কয় দাও যা তুই আলাপ কর আমি গিয়ে নিচে গেছি টাকা চাওয়া যায় নাকি এমনি বুঝি আমি দূরে এসে আবার উঠছি ভাই এই টাকা পয়সা কিন্তু চলবো না চলেন নামেন তো ধর আমরা এসে হজে পরে গাছে ভাইসে দিছে কয় ঠিক আছে অসুবিধা নেই চল তুই আর কি করলাম আমি চলেন জোর করে দেখাইলাম মানুষ আর অভিনেতা দিলদার তো ওনার তো দেখেন না আপনারা লাস্টের দিকে উনি এক এক দিন মানে এক এক দিন 1 লাখ যে নেবেন একদিন 1 লাখ 3 দিন 3 ছবিও তো আমি চোখে দেখছি 3টা ছবিও শুটিং করছে একসাথে এফডিসিতে 3 লাখ যে ছবি ঢুকছে 1 লাখ একদিনে শিডিউল তো বুঝেন কি স্টার ছিল বাংলা সেইরকমই স্টার আর তৈরি হবে না আর হয়ও না এখন পর্যন্ত আমরা কমেডিয়ান অবস্থা আমাদের ফিল্মের যে কৌতুক অভিনেতা বা কমেডিয়ান এই জায়গাটা শূন্য হয়ে গেছে এখন মতো আর গান যেতে পারবে না আচ্ছা আপনি তার অবদানটা কেমন ছিল চলচ্চিত্রে চলচ্চিত্রে তো অবদান কিছু নেই তো এটা অভিনয় করছে উনি অভিনয় যেমন আমাদেরকে জয় করছে এখানে এমন কিছু না যে উনি 50 লাখ দিয়ে গেছে শিল্পী সমিতিতে বা এই অবদান করে দিয়ে গেছে এগুলো অবদান নাই অবদান কোনো কিছু না উনি স্টার ছিলেন এটাই বড় কথা উনি কিছু করে দিয়ে গেছেন ছেলে মেয়ে 2-3টাই মেয়ে মেয়েদেরকে বাড়ি বানিয়ে দিয়ে গেছেন বিশাল বাড়ি 6 তলা এগুলো ফিল্মে কিছু করে না মানে কি করবে চান্দা চাইলে আমাকে চান্দা দিত এই কি চান্দা এই টাকা এই দাও দ্বন্দ্ব স্টার না ওনার মানুষ হিসেবে কেমন ছিল মানুষে ভালো ছিল